পঞ্চম প্রশ্ন, বাইনে হরণ এত জোরে জোরে দেয়, এটা তো বেয়াদবি, নিয়ম না, এটা মাহফিল চলতেছে, এত জোরে হরণ কেনে দেইলা? এই দেশ বসবাস করি আর আমার দেশ, কিন্তু আইন কানুন সম্বন্ধে আমরা একবারে অনজ্ঞ, অজ্ঞ। হসপিটাল, ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, এই জাতীয় জায়গাতে তারা হরণ বাজাইতে পারে না জুড়ে। আপনারা উন্নত সিটি, উন্নত স্টেটগুলোতে গেলে দেখবা হরণ আছে দুইটা, টাউনও ঢুকলে নামাইল হরণ দেওয়া লাগে। হসপিটাল, স্কুল, ইনস্টিটিউশনও আইলে, আশপাশে আইলে তারা জুড়ে হরণ দিতে পারে না। মগের মূল্য কই গেছে আমরা, আমরা সচেতন হই না মানুষ। সরকারের কোনো দোষ নাই, সরকারের কানুন আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আইন আছে, আমরা একটু সচেতন হই। এটা স্কুলের দ্বারাও হসপিটালের দ্বারাও আইলে দেখবা ট্রাক আলায় সমস্ত শক্তি দিয়ে পাইয়া 120 ডেসিবুলের সাউন্ড বানাইয়া রুগী টুগিয়ার আরে আভ্যন্তরীণ বড় বড় রুগের শিকার বানাইয়া যাইতেছে না। হে বুঝের না, জনগণে বুঝের, খান যেদিন যাইব এদিন বুঝেও কিত হইব, এক দুই রোগ হয় না। যারা এনভায়রনমেন্ট সায়েন্স পড়ে তারা বাইর করে দেখে জানে, ছয়টা মারাত্মক রোগ হয় মানুষের এই নয়েজ পলিউশনের কারণে। আলহামদুলিল্লাহ আমরা সচেতন হই ভাই, এটা মাহফিল চলে তার একটা সতর্কতা থাকা দরকার আছে, বেয়াদবের মতো নয় হরণ বাজার। চলো ইন তো সরকারি কোনো আইন আছে বলিয়া জানিয়ান না, কিন্তু হসপিটাল, ইনস্টিটিউশন, এখানে তো আইন আছে। কিন্তু একেবারে আমার বদরপুর, আমি যে ইনস্টিটিউশনে পড়াই, পাশ দিয়ে মেইন সড়ক গেছে, ট্রাকারেরা যখন হরণ বাজায় মনে হয় যেন রাস্তায় যত মানুষ, গরু, গাড়ি, ঘোড়া যা আসো সব সরো, আমি এখাও যাইতাম, যা পথ দেও না তোমরা ফিসিয়ালিও যাইনি, বা বলা লাগে আর কি। আর মাফিসের তো প্রতিনিয়ত ফিসে মানুষ মারে আর গাড়ি মারে আর গাছ বাঙ্গের, ওই শিলিগুড়ির কেন দোকান বাঙ্গিল কয়দিন আগে, এয়ারপোর্ট থেকে আইতে গাড়িয়ে মানুষে ফিসিয়ে উড়াইল, কিন্তু কি প্রতিবাদ হয় আমরা জানি না। আমরা কিতা হইলাম, এখন পাজল লই গেলাম নি। দেশ আইন আছে, দেশ উপযুক্ত সরকার আছে, দেশ আদালত আছে, প্রশাসন আছে, দয়া করি তারার দৃষ্টির সামনে আমরা ব্যাপারগুলো তুলিয়া ধরি, কিতা যেন অচেতন মানুষ হয়ে গেলাম। এটা ভারতীয় নাগরিকের আদর্শ নাগরিকত্বের পরিচয় নয়। এই দেশের মানুষে অস্ত্রহীন অবস্থায় 200 বছর লড়াই করিয়া সাম্রাজ্যবাদী ব্রিটিশরে বাগাইছিল, এই মাথান ঠিক নেই জুড়ে হইন, এই দেখলে এই লড়াই করা লাগছে না পয়লা, মানুষে আন্দোলন করছে, ব্রিটিশ বাগিছে, এই দেশের মানুষে তো আন্দোলন করা জানে, তো মানুষে তার দাবি উত্থাপন করা জানে। আইস তো দেশ গণতন্ত্র আছে, সরকার মহাশয় আছেন, আইন আদালত আছে, অর্ডার আছে আমার আদালতের কৌটো, এগুলা ফলো করি, আমরা নোটিশও দিলেও সরকারের পদক্ষেপ লইবা, কোনো অসুবিধা নাই, এর লাগে আন্দোলন লাগবে না, তবে এর নোটিশও আনতে লাগে। আপনার খান খালুয়া করিয়া টাকে আপনারে মারিয়া যান না, ফিসিয়া যান না, খালুয়া বানাইয়া যার গৌহাটি তাকে আমার মুখ্যমন্ত্রী মহাশয় কিতা হইতা জানো নি কোনো হইতান, এখান তো আপনি তার নজর আনা লাগবো না জি, তোরা হোক কাজেলো দিত না, কেউ হইন লাগবো নি না না, তো লাগছেন নি আপনারা। প্রতিনিধি নির্বাচন করতে তো আর হুশ বুদ্ধি জায়গা তো থাকে না, যাও কি দিকে আমি আর যাইয়ান না, তাফসির মাহফিল। তবে হ্যাঁ, এটা আমার অধিকার, আমার ক্ষতি হইতেছে, আমি ফোড়াই, আমি খান বন্ধ করবার আপনার এক জাতীয় মাইক্রোফোন পর্যন্ত অর্ডার দিয়ে নাইছিলাম, যে উপায় নাই, সরকার দ্বারা আমার ইনস্টিটিউশন প্রতিষ্ঠান ক্ষমতাও হয় না এই সাউন্ডর ইয়ে পড়াশোনা করানি। এটা মাঝখান দিয়ে তোরা মাতলাম, আমরা আগর কথা তাই যাই। তো ভাই আপনার জ্ঞান, আপনার বিদ্যা বুদ্ধি যেটা আপনার আপনার আল্লাহ দিছে, এটার ইমপ্লিমেন্টেশন সম্বন্ধে আল্লাহ জিগাইব। ওয়ান ইলমিহি মাজা আমিলা বিহি, তোমার জ্ঞান সম্বন্ধে, ইলিম বিদ্যা সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করব, এই বিদ্যার উপরে তুমি কতটা আমল করেছিলে,